একদিন মায়ের বাড়িতে গিয়েছি। যে শাড়িটা পরে গিয়েছিলাম সেটি নতুনই ছিল, বাড়িতে পেরেক লেগে ছিঁড়ে গিয়েছিল। ছেঁড়া জায়গাটা রিপু করে নিয়েছিলাম, আমি খেয়াল করিনি। ঘোমটার জায়গাটায় রিপু পড়েছিল, মায়ের চোখে ঠিক পড়েছে। মাকে প্রণাম করতে তিনি বললেন, বৌমা, কাপড় কখনো সেলাই করে পরবে না, মনে রেখো। সেই থেকে আমি আর কোনোদিন সেলাই করা কাপড় পরিনি।